বন্ধুরা, সকালে কিছু ক্লিপিংস আমি তুলে রেখেছিলাম, কিন্তু ভিডিও এডিটিং করতে সময় পাইনি, তো দিইনি। তো ভাবলাম এখন একটু দিয়ে দিই। তো একটু সামান্য একটু বেগুন দিয়ে, একটু কালো চিড়ে ফোড়ন দিয়ে, একটু হলুদ দিয়ে, শর্মিলাকে বললাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে, আমি ভিডিওটা তুলে নিলাম। তো দিয়ে আমি একদম পাতলা একটু কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য একটু নুন দিয়ে, আমি একটু পাবদা মাছের একটা পাতলা ঝোল। যা গরম আজকে সকাল থেকে, খুবই চাপা একটা গরম পড়েছে, কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টি নামলো, প্রথম বৃষ্টি মহারাষ্ট্রে। মানে সবসময় বলি না, মুম্বাই রেন্স, এই 4 মাস চলবে এই বৃষ্টি, এই জল ধরে রেখে রেখে আমি সারা বছর চলবে। তো শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিলাম, লাল শাকটা একদম ভাজি করব। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি মরমরে করে, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু দিলাম কম, আমি একটু ফোড়নটা বেশি দিতে ভালো লাগে আমার। তো লাল ভাজিটা এই শাকটা দিয়ে চাপা ঢাকা দিই না, জল ছেড়ে যায়, ভালো লাগে না, নরম। তো একটুখানি সরিয়ে সরিয়ে এরকম খুন্তি দিয়ে সরিয়ে 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 শেষে একদম একটুখানি শুকনো লঙ্কাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা ওপর থেকে একটু কড়কড়ে শুকনো লঙ্কাটা একটু ওপরে দিই, এরকম ভাজি ভালো লাগে আমার, জল ছেড়ে গেলে ভালো লাগে না। তো এই হয়ে গেল, লাল শাক হয়ে গেল। এবারে আমি, হ্যাঁ, এই যে শুকনো লঙ্কাটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি, খুব খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরা তো সকলেই করো আমি জানি, তাও আমি করেছি, একটু দেখালাম তোমাদের। আর উচ্ছেটা আমি চেষ্টা করি উচ্ছে ভাজাটা একটু রাখতে, কোনো সময় উচ্ছে ভাজা আমি আলু দিয়ে করি, কোনো সময় বেগুন দিয়ে করি। আজকে একটু পটল কুমড়ো দিয়ে দিয়েছি ওর মধ্যে, আজকে আর আলু দিইনি, বেগুন হচ্ছে, একটু পটল ছিল, তো সেগুলো দিয়ে একটা ভাজি করেছি। আর রাতের জন্য তো একটা চিন্তা থাকে, রাতে আবার এক একজন এক এক রকম, দিনে এক একজন, আবার রাতে আরেকজন আলাদা আলাদা। তো মাম অফিস যাচ্ছে, তো একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম, রাতের জন্য একটা ডিমের কারি করলাম, আর বিকালবেলা বসে বসে একটুখানি কাজটা শেষ হয়ে যাবে, লেখা নিয়ে বসেছিলাম বাইরে, কড়কড় করে আকাশটা সেই ভারী বৃষ্টির আগে যেরকম বিদ্যুৎ চমকালে আওয়াজ হয়, আর আকাশটা না সেই সোনালি একটা রং হয়ে গেছে। দৌড়ে গেলাম ক্যামেরা নিয়ে, কিন্তু সোনালি রংটা ধরা গেল না, তো এমনি নর্মালি ছবি উঠলো, কিন্তু ওই সোনালি যে রংটা ভাবছিলাম ধরবো সেটা সেটা ওঠেনি। আর প্রসেনজিৎ এখানেই আছে, কাজ করছে, আজকে চোখটা ভীষণ ইয়ে দিচ্ছে, দেখো ওকে আমি তোকে বললাম, তোমাকে গুন্ডার মতো লাগছে, রাত্রিবেলা ওর চোখে কষ্ট হচ্ছে বলে ও ল্যাপটপের সামনে চোখে সানগ্লাস দিয়ে, আমি খুব হাসছি তোমাকে গুন্ডার মতো দেখতে লাগছে, কিন্তু ওটা দিয়ে ও ল্যাপটপে কাজ করছে যাতে চোখটা একটু রেস্ট হয়। আর এটা হচ্ছে বৃষ্টি নেমেছে, দেখো কড়কড় করে আকাশ একদম তাপিয়ে বম্বে, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই ক্লিপিংসটা আমার মেয়ে তুলেছে, আবার দুষ্টুমি করে আইসক্রিম খাচ্ছিল, আইসক্রিমের ডাব্বাটা সামনে রেখেছে, তো দূরে দেখা যাচ্ছে যে খুব ভারী বর্ষণ, অল্প সময়ের জন্যই হলো, এতো ভালো, নিচ দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, খুব সুন্দর ক্লিপিংসটা তুলেছে আমার মেয়ে। তো এই হচ্ছে বম্বে বৃষ্টি নেমে গেল, এবার এখন চলবে প্রায় 4 মাস, জামাকাপড়